আসসালামু আলাইকুম সবাইকে, আমি তাওহিদ আহমেদ ওশান, স্বাগত জানাচ্ছি তাওহিদ এক্সপ্রেসের আরও একটি নতুন ভিডিওতে। আপনারা ইতিমধ্যেই হয়তো বুঝতে পেরেছেন আমরা কোথায় আছি। হ্যাঁ, আজকে আমরা আছি কমলাপুর রেল স্টেশনে। আজকে আমরা জার্নি করব ঢাকা থেকে ভৈরব বাজার পর্যন্ত। এখন আমরা যাচ্ছি কমলাপুর রেল স্টেশনের মেন কাউন্টারের দিকে। এইখান থেকে আমরা মহানগর এক্সপ্রেসের টিকিটটি সংগ্রহ করে রওনা করব ঢাকা থেকে ভৈরব বাজার পর্যন্ত। ততক্ষণ আমাদের সাথেই থাকুন এবং আমাদের সকল জার্নি এক্সপিরিয়েন্স আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। মূল কাউন্টারের পাশে অবস্থিত এই স্ক্রিনটাতে আপনারা দেখতে পারবেন কোন ট্রেন কোন প্ল্যাটফর্মে আসে এবং কয়টার সময় প্ল্যাটফর্ম ত্যাগ করবে। এখন আমরা স্টেশনের মূল ফটক দিয়ে প্রবেশ করলাম এবং আমাদের টিটি মহোদয় এইখান থেকে টিকিট চেক করে আমাদেরকে ভিতরে প্রবেশ করালো। ট্রেনে জার্নি করার পূর্বে আপনারা অবশ্যই টিকিট নিশ্চিত করবেন এবং যদি পারেন অনলাইনে আগে থেকে কেটে রাখবেন বা কাউন্টার থেকে সংগ্রহ করে নেবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত মহানগর এক্সপ্রেস ট্রেনটি 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। এই ট্রেনটিতে মূলত ইন্দোনেশিয়া থেকে আগত পিটি ইনকার ইউজ করা হয়েছে এবং ইঞ্জিন হিসেবে বা লোকোমোটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে 3000 সিরিজের লোকোমোটিভ, যেটি অনেক দ্রুতগতি সম্পন্ন এবং সদ্য আমেরিকা থেকে আমদানি করা হয়েছে। চলুন আমরা ট্রেনের জন্য অপেক্ষারত দুইজন হতভাগা যাত্রীর সাথে কথা বলে আসি। এক্সকিউজ মি ভাইয়া, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? বলেন ভাই। আজকে কোথায় যাচ্ছেন আপনারা, মানে কোথায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন? আমার বন্ধুর বিয়ে, তো ভৈরবে। ট্রেন কি ভৈরব যাবে? ট্রেন ভৈরব যাবে। এই ট্রেন লাস্ট স্টপেজ কোথায় জানেন? লাস্ট স্টপেজ জানি না, আমি আসলে ট্রেনের আগে একবার উঠছি, এটা আমার সেকেন্ড টাইম। মানে আপনার জার্নি বেশিরভাগ কিসে করা হয়? আমি বেশি জার্নি করি গাড়িতে বেশি জার্নি করা হয়। বাস পটুয়াখালী তো বাসা পদ্মা সেতু যাওয়ার পর বেশি গাড়িতে যাওয়া হয়। এর আগে লঞ্চে, এর আগে লঞ্চে যাওয়া হয়তো, এখনো যাই মাঝে মাঝে। কেবিন নেন নাকি সিকিল করি? লঞ্চে কি ভাই কেবিন নেন নাকি? আমাদের সুদর্শন একজন ভাই কথার মধ্যে ইন্টারাপ্ট করতেছে, চলুন তার সাথে পরিচয় হয়ে আসি। ভাই আপনার নাম কি? আমার নাম অলস কাপ্পো ভাই। অলস কাপ্পো, ঠিক আছে ভাই। ভাই কোথায় যাচ্ছেন আপনি? যাচ্ছি ভাই বৈরব। দুইজন কি একই জায়গায়? হ্যাঁ, আমরা 3 জন আছি। আরেকজন কে? আরেকজন আছে পিছনে আছে, তাকে বলা যাবে না। এটা আমরা দেখাবো, আস্তে আস্তে দেখাবো, ঠিক আছে? আমাদের ট্রেন গন্তব্য চলে যাবে, ছেড়ে দিবে তো আমাদের যেতে হবে। বাই বাই। এটি মূলত মিটার গেজ সেকশনের ট্রেন হতে দুই পাশে 2:2 ফরম্যাটের সিট ইউজ করা হয়েছে।
ডান পাশে উপরে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি যে এলিভেটেড এক্সপ্রেসের কাজ অনেকাংশে এগিয়ে চলেছে এবং হয়তো এই বছরের মধ্যে কিছু অংশ ছেড়ে দেওয়া হবে, উন্মুক্ত করে দেওয়া হবে বাস চলাচল করার জন্য, এবং এর কারণে হয়তো ঢাকা থেকে কিছু যানজটের অবসান ঘটবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল ভৈরব বাজার রেলওয়ে স্টেশনে। এই স্টেশনটি অনেক পুরাতন এবং জমজমার, যেমনটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। আজকের জার্নি এখানে শেষ করতে হচ্ছে। আশা করি অন্য কোনো গন্তব্যে অন্য কোনো ভ্রমণ অভিজ্ঞতা নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হবো।